রাশিয়ার প্রতিপক্ষ পশ্চিমা রাষ্ট্রসমূহ প্রায়ই প্রচার করে বেড়ায় পুতিন ইউক্রেনে দখলদারিত্ব ও আগ্রাসন চালাচ্ছে। পশ্চিমা লেন্সে দেখলে ব্যাপারটা সেরকমই মনে হবে, কিন্তু বাস্তবে ঘটনা ভিন্ন। ইউক্রেনকে বলির পাঁঠা বানিয়ে রাশিয়া আগ্রাসন চালানোই ছিল ন্যাটোর মূল লক্ষ্য, তবে সেই লক্ষ্যে বহু আগেই পানি ঢেলে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। দুবছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে সব হারিয়ে প্রায় দেউলিয়া ইউক্রেন। পশ্চিমা প্রভুদের কাছে দাসখত দিয়ে দুর্নীতিবাজ জেলেন্সকি সরকার নিজ দেশের নাগরিকদের ঠেলে দিয়েছে এক অসম যুদ্ধে। এই যুদ্ধে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য বিজয় অর্জন করতে পারেনি ইউক্রেন। পশ্চিমা স্বার্থ রক্ষায় তাই ন্যাটোর ব্যাপারও হয়ে ওঠাটা স্বাভাবিক। চলতি বছর রাশিয়া সীমান্ত সংলগ্ন অঞ্চলসমূহ দীর্ঘ চার মাসব্যাপী সামরিক মহড়া চালিয়েছে ন্যাটো। এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেয়নি রাশিয়া। মে মাসের 4 তারিখ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এটিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছিলেন। চলতি মাসে ইউক্রেনের খারভিতে ভারী সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া, যা এখনও অব্যাহত। রাশিয়ার অভিযানের সামনে দাঁড়াতেই পারছে না ইউক্রেন। বলির পাঁঠায় ইউক্রেনকে বাঁচাতে ন্যাটো তৎপরতা শুরুর আগেই পশ্চিমাদের প্রতি এবার কড়া হুঁশিয়ারি দিলেন ভারপ্রাপ্ত রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ। পররাষ্ট্রমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হওয়ার বিষয়ে ফেডারেশন কাউন্সিলের পরামর্শ সভায় লেভরভ বলেন, যদি পশ্চিমা দেশগুলো যুদ্ধের ময়দানে ইউক্রেন সংকট সমাধান করতে চায়, মস্কো সেটা করতে পুরোপুরি প্রস্তুত। এটা তাদের অধিকার। তারা যদি যুদ্ধক্ষেত্রে থাকতে চায়, তাহলে যুদ্ধক্ষেত্রেই থাকবে। লেভরভ ইঙ্গিত করেন, জুনে নির্ধারিত সুইজারল্যান্ডে ইউক্রেন বিষয়ক সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু এই আয়োজনকে একজন স্কুল ছাত্রের তিরস্কার হিসেবে তুলনা করে বলেন, আপনারা জানেন একজন ছাত্রকে খারাপ ছাত্র হিসেবে উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষক পরিষদ ভোট দিয়েছে। তারা নিজেদের মধ্যে সব কিছু আগে থেকেই ঠিক করে রেখে তারপর ডেকে এনে নিজেদের রায় চাপিয়ে দিয়েছে। ক্রেমলিন বারবার জোর দিয়ে বলে আসছে তারা কিয়েভ কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানায়নি। রুশ রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ উল্লেখ করেছেন, যেহেতু শান্তির রাস্তায় হাঁটার ব্যাপারটি ইউক্রেন ও পশ্চিম উভয়ের যৌথ উৎসকে বাদ দেওয়া হয়েছে, সেহেতু এখন এর জন্য কোনো পূর্ব শর্ত নেই। তবে ভ্লাদিমির পুতিন দিমিত্রি কিসলেভকে দেয়া একটা সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়া সংলাপের জন্য প্রস্তুত, তবে এটি অবশ্যই বাস্তবতার ভিত্তিতে হতে হবে।